আমরা অনেকে মনে করছি ছাত্রদের কারণে না, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে পাথর সরিয়েছে। এই যে হারুন আঙ্কেল, হারুন আঙ্কেল ওনার নাম এখন সারা পৃথিবীতে জানে 3 ইঞ্চি। কি নাম দিয়েছে, মহিলারাও 3 ইঞ্চির খবর নেই। আমরা মনে করছি সালেম হয়তো বিদায় হয়ে গেছে, না এখনো 90 সালেম তৈরি হচ্ছে। আমার যতটা না মাফ করে দেন না, কিসের মাফ? কোনো মাফ নেই আপনার কারণে। আমার ছোট মেয়েটা আমার এখনো পর্যন্ত চিনি না। আমাদের মুরব্বী আমাদের মাথার কাছের কথা মতো আপনাদেরকে আমরা মাফ করে দিলাম, কিন্তু আপনারা যা করেছেন কোরআন হাদিস পড়ে যা বুঝছি, আল্লাহ আপনাদের মাফ করবে না, আল্লাহ নিজে আপনাদের বিরুদ্ধে মামলা দেবে। প্রশাসনের ভাইরা আর বলা লাগছে না, কারণ এটা না হলেও এখন চলছে। 5 তারিখের এই পর থেকে আজকের 1 তারিখ পর্যন্ত প্রায় 26-27 দিন হয়ে গেল। এই 26 দিনে যতগুলো অনুষ্ঠান করেছি একটাতেও কোনো পাহারাদার হিসাবে প্রশাসনের কাউকে লাগে না, অথচ কোনো জায়গায় বিশৃঙ্খলা হয়েছে আমি শুনিনি। তার মানে এর আগে এই যে 14 জায়গায় পারমিশনের নামে যে বিরক্ত করা হতো আমাদের, এটা একটা ষড়যন্ত্র। কোরআনে কারিম যেন মানুষ শুনতে না পারে, এর কাছে আসতে না পারে, তার একটা দুর্বিসন্ধি চলছিল। ওইভাবে যদি বারবার বিরক্ত করা হয় মানুষ আস্তে আস্তে কোরআনের পথ থেকে সরে যাবে। এ বুদ্ধি দিয়েছিল উনি যে বলছিলেন আমার কুষ্টিয়ার একজন এই লোকটা, এই 15 বছর বহু বুদ্ধি দিয়েছে তার ভেতরে এই লোকটা একজন, আল্লাহ ধরা শক্ত ধরা ধরেছে ওইরকম। সুতরাং প্রশাসনের ভাইরা যারা এসেছেন আজকে সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে কোরআন শোনার জন্য একটা শান্ত পরিবেশ তৈরি করে দিলেন। জীবনের সর্বোচ্চ খুশি এখন আমরা, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ প্রথম শব্দটা লিখেছেন আপনারা, শহীদদের আত্মার মাগফেরাত কামনায়। এই যে শব্দটা অনেক দামি শব্দ, শহীদ এক যাকে তাকে বলা যায় না। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসার সময় দেখি রাস্তার পাশে কবরে ব্যানার টাঙানো আছে, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ, এই যে কোরআন শরীফ আমার সামনে, সত্য কথা বলছি, এ নাম শুনে বোঝা যাচ্ছে যে 7-8 টাকা ভাগাভাগি করতেছে, মরে গেছে। কথা বলেন না কেন? আমরা শহীদ আরো কিছু মানুষের নামের আগে পরে দেখতে পাই, আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, এটা শহীদ না? উনি সারা জীবন এই কামনা করতেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তুমি আমাকে যদি মরণ দাও তোমার কাছে আমি চাই তুমি আমাকে শাহাদতের মরণ দিও। জেলখানার ভেতরে উনি কিন্তু ধুকে ধুকে মরে যেতে পারতেন, তারপরও শাহাদত পেতেন, কিন্তু এমন জায়গায় আল্লাহ নিয়ে তাকে জালেমদের হাতে মৃত্যু দিয়েছে, কেউ যেন দুনিয়ায় সন্দেহ করতে না পারে যে উনি এমনি মারা গেছে, উনি যে শহীদ এটা এখন বাস্তব প্রমাণিত। এর কয়েকটা প্রমাণের ভেতরে 1 নম্বরে উনি হাসপাতালে ঢোকার আগে যে হাসিটা দিয়েছিল এটা কোনো রোগী মানুষের হাসি না, আমাকে রোগী বানিয়ে মেরে ফেলা হবে এই কারণে ওখানে নিয়ে গেছে। সুতরাং শহীদ এই ব্যাপারে কথা বলতে হলে খুব হিসাব নিকাশ করে বলবেন। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন মুখ দিয়ে যেহেতু মানুষ কথা বলে এই জন্য মুখের উপরে নোটিশ দিয়েছেন, এই মুখ দিয়ে কথা বলবি না। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে, তাফসীরে ফি জিলালিল কোরআন ব্যাখ্যা আছে, আমি শুধু সামারাইজ করে একটু অল্প বলছি।
আল্লাহ পাক বলেন মুখ দিয়ে কথা কখনোই বলবি না, শুধু একজন দুইজন না, তাকুলু বহু বছর, কেউ এ কথা জীবনেও বলবি না যে যারা শহীদ হয়েছে যারা মারা গেছে। যদিও কয়েকদিন আগে কয়েকটা ভিডিও দেখছিলাম, আহলে হাদিস আহলে কোরআন বিভিন্ন নাম নিয়ে তারা এ কথা বলতে যাচ্ছিল বা বলিয়েছিল যে শহীদ আবু সাইদ নিজে বুক পেতে আত্মহত্যা করেছে, শহীদ হয়নি। আমি গতকালকে আবু সাইদের কবর দেখে আসলাম, কত বর্ষ দিন সিরাজগঞ্জবাসী, শুধু আপনাদের কেনা রেকর্ড হচ্ছে এটা, তাম দুনিয়ার মানুষকে বলছি শহীদদের ব্যাপারে কথা বলতে হলে হিসাব করে বলবেন, কারণ আল্লাহ নিজে এটা মুখের ওপরে নোটিশ জারি করে দিয়েছেন কথা বলা যাবে না। বাল আহয়া, আল্লাহ বলেন ওরা জীবিত, ওরা কি কিন্তু তোমরা টের পাও না। শহীদ আবু সাইদের এই আত্মদান জীবন দানের মাধ্যমে যত মানুষ উদ্বুদ্ধ হয়েছে, যার কারণে আজ এখানে বসে আমরা কথা বলতে পারছি। আপনি কি মনে করেন ময়দানটা এত সহজ? না, আজকের এই অনুষ্ঠানের জন্য কারো পারমিশন লাগে নাই, অথচ 5 তারিখের আগে অনুষ্ঠান করতে 14 জায়গায় বলা লাগতো। যাদের সাথে ঘেনায় কথা বলা যায় না, মানুষ মনে করা যায় না, এ মানুষের কাছেও বলা লাগতো ভাই একটু লিখে দেন, কথা বলেন এখন। আমি কেন বললাম যে ঘেনা লাগতো ওদের সাথে কথা বলতে? আমি এমনি বলি নাই, কোরআনে কারীম জানিয়েছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ইয়াতের ভেতরে আল্লাহ যে কথা জানিয়েছেন, নিশ্চয় যারা কিতাব পেয়েছে, আমরা যারা মুসলমান কিতাব পেয়েছি না পাইনি, আমাদের কিতাবের নাম বলেন। ইহুদিরা দাবি করে ওরাও কিতাব পেয়েছে তাওরাত, খ্রিস্টানরা দাবি করে ওরাও কিতাব পেয়েছে ইনজিল, 104 খানা সহিফা কিতাব মিলিয়ে আল্লাহ পৃথিবীতে দিলেন। এজন্য যারা কিতাব পেয়েছে, কিতাব পাওয়ার পরে যে মানুষগুলো কুফরি করে তার মানে কিতাবের কথা জানার পরও গোপন করে রাখে। মুশরিক যারা পৃথিবীতে, এ মানুষগুলো জাহান্নামে থাকবে চিরকাল। যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন সব যাইতে বড় খারাপ সৃষ্টি আল্লাহ, তাদের নাম উল্লেখ করেছেন। আমরা তো তাই দেখেছি কোরআন, আমরাও পেয়েছি আমাদের মতো নামধারী মুসলমান যাদের কাছে অনুমতি নেওয়া লাগতো এরাও পেয়েছি, কথা বললেন না কেন? আজকে ইসলামী ব্যাংকের এক অফিসার এসেছিল দেখা করার জন্য একটু আগে, ওনার কাছে একজন বলছে আজকে তো মাহফিল আছে এখানে, আমির হামজার যাবেন না? মানে কোন দল করে আমি জানি না, উনি ঘোষণা দিয়েছে যে যাবো কি করে, ওখানে তো তাফসির হবে না, হবে রাজনীতি। আপনি কথা বলতে পারলেন? আমি কোরআনে মানুষ উল্টা পাল্টা ধারণা করবে আমার কথা শোনার পরে, এই জন্য আমি আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু সোরার নাম তাফসিরের নাম সব বলে দেই, যে আপনি বাড়িতে মিলিয়ে দেখেন আমার কথা কোরআন হাদিসের বাইরে যায় কিনা। এরপরেও যে লোকটায় কথা বলেছে যে ওখানে ওয়াজ হবে না, তাফসির হবে না, রাজনীতি হবে, রাজনীতি কি ওয়াজের বাইরে? রাজনৈতিক জীবনে যারা ভুল করছেন, কোরআন আর হাদিস বাদ দিয়ে যারা রাজনীতি করে জাহান্নামে যাচ্ছেন, আপনাকে তো আমার বাঁচানো লাগবে। আপনি আরো বন্ধু মনে করে আসবেন তাড়াতাড়ি না, উল্টা পাল্টা ফতোয়া দিয়ে নিজেও আসেন না, মানুষের মনে সন্দেহ তৈরি করেন। যিনি এ কথা বলেছেন তিনি ভুল পথে আছেন। আপনি এখন যদি তাওবা না করেন যে ওখানে গেলে রাজনীতি হবে, তাফসির হবে না, আপনি যদি একথা সজ্ঞানে বলে থাকেন, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ রাজনীতি এ শব্দটা কোরআনে নেই। বলেন শুধু তাসবিহ আদায় করার জন্যে,
শুধুমাত্র নামাজ পড়ার জন্যে, জিকির করার জন্যে যদি আল্লাহ আমাদেরকে বানাতেন, তাহলে পুরা কোরআন শরীফে প্রায় নয় জায়গায় কথাটা আছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনে যা আছে সব সৃষ্টিগুলো আমি আল্লাহর তাসবিহ আদায় করছি। তো মানুষকে সৃষ্টি করার পরে তারাও তাসবিহ আদায় করছে, কথা আল্লাহ কোরআনে দেয়নি। মানুষকে আল্লাহ কেন দিয়েছেন এই পৃথিবীতে? ইন্নি জাআলুন ফিল আরদি খলিফা, অবশ্যই জমিনে আমি প্রতিনিধি পাঠাবো, খলিফা। কি পাঠাবো বলেন বলেন, কেন সৃষ্টি জগতের নাম বললেন? যে জমিন আসমানে যা আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ছে, আর মানুষ বানানোর আগেই তিনি বললেন আমি জমিনে পাঠিয়েছি খলিফা। এই আয়াত দুইটা সামনে রাখলে বোঝা যায় মানুষকে জিকির করার জন্য, তাসবিহ পড়ার জন্য আল্লাহ বানায়নি, আল্লাহ বানিয়েছে প্রতিনিধি হিসাবে। আপনি প্রতিনিধি হিসাবে যদি এসে থাকেন, আপনার যদি ওই যোগ্যতা না থাকে, তাহলে প্রতিনিধি আপনাকে অবশ্যই নির্বাচিত করা লাগবে। কথা বলেন না কেন? এই যে প্রতিনিধি নির্বাচিত করা লাগে, আল্লাহ যেটা করে দেখিয়েছেন, এই এদিকে তাকান, এই নির্বাচিত নির্বাচন এ শব্দগুলো কোরআনে কারিম থেকে নেওয়া। আল্লাহ পাক বলেন হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন। কি করেছেন? নির্বাচিত কখন করা হয়? যখন নির্বাচন হয়। 15 বছর তো নির্বাচনই হয়নি, তে নির্বাচিত কিভাবে হলো? তার মানে যারা ছিল সব অনির্বাচিত, নির্বাচিত যেন করা যায় সেজন্যই তো ফিল্ড লাগবে। সমান সমান ফিল্ড না হলে আপনি নির্বাচিত করবেন কি করে? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এইটাই তো জানাতে চাচ্ছে জাতির কাছে, যারা দায়িত্বে আছে তাদেরকে একটু সময় দেন, তারা এই ফিল্ডটা তৈরি করে দিক। এটা ছিল না বলেই তো আপনি আন্দাজে অনির্বাচিত, নির্বাচিত বলে আপনি ঘোষণা দিতেন। ফিল্ড যদি তৈরি না হয়, আপনি তো আবার ওইভাবে দিনের ভোট রাতে করে বলবেন আমিও নির্বাচিত। 4-5 দিন আগে এদেরকে দিয়ে একটা ষড়যন্ত্র চলছিল, নির্বাহী আদেশের মাধ্যমে আইন মন্ত্রণালয় থেকে যারা দায়িত্বে আছে বিনা ভোটে বিনা নির্বাচনে 900 ভোটে যে মানুষগুলো আন্দাজে নির্বাচিত হয়েছি বলে ঘোষণা দিয়েছিল, একবারে উপজেলা চেয়ারম্যান মেয়র সব বাদ দিয়ে দিয়েছে। ওই মানুষগুলো শুরু করেছিল না আমরা তো নির্বাচিত, কিসে নির্বাচিত? তুমি ফের তৈরি করেছিলে। আমার তো মনে হয় এদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছে এই ভোটে দাঁড়ানোর মাধ্যমে নাম দিয়ে, এরাও অপরাধী, কারণ এরা নির্বাচিত করতে দেয়নি। এই জন্য এদল আছে, অদল আছে, সব দিকে আছে, জাতীয় পার্টির নাম ধরে বলছি এদের শাস্তি আরো বেশি হওয়া দরকার। কেউ রাজি হয় না, আর তুমি আগে আগে চলে গেলে মানে? আল্লাহ বলছেন হুয়া জিতাবাকুম, তিনি নির্বাচিত করেন, তে নির্বাচন না হলে উনি নির্বাচিত করবে কি করে? আর নির্বাচিত করার জন্য আল্লাহ প্রতিনিধিদের মাধ্যমে এটা তৈরি করেছেন। আমরা এখন নির্বাচিত করব কাদের, সেই কথা আল্লাহ কোরআনে দিয়েছেন। আমার নিজেরও মনে হচ্ছে যা বলছি সবই তো রাজনীতি, আসলে এটাই রাজনীতি। আপনি যেটা করতেন কোরআন হাদিস বাদ দিয়ে ওটা দুর্নীতি, আর আমি কোরআন দিয়ে যেটা প্রমাণ দিয়ে বলছি আপনাকে বাঁচানোর জন্য, এইটাই আসল রাজনীতি। সূরা বানি ইসরাইল 15:8-3-72 আয়াতের প্রথম অংশে আছে, বাড়িতে মিলাবেন যদি বিশ্বাস না হয়, আবার ওই লোকের মতো আবার বললেন না যে না আজকে রাজনীতি হচ্ছে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় স্টেপে, প্রথম স্টেপে ডাকবে একা একা,
আর দ্বিতীয় স্টেপে প্রতিটি মানুষকে আল্লাহ ডাক দেবে তার নেতার সাথে। কার সাথে? আগে নেতা, এরপরে কর্মী। এটা রেকর্ড হয়ে সারা বাংলাদেশে কালকে ছড়িয়ে যাবে। 18 কোটি মানুষের দায়িত্ব নিয়ে এখন আমি বলছি, কান খাড়া করেন দেশের মানুষেরা। কোরআনের চোখ, হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। আপনার নিজের বিবেকের কাছে বলেন তো, কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ যেহেতু তার নেতার সাথে তুলবে, যেই নেতার আদর্শ আপনি মেনে চলেন, যাকে নির্বাচিত করবেন বলে আপনি ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি নিজে থেকেই বলেন, ওই লোকটা যদি কিয়ামতে আপনার সামনে দাঁড়ায়, আপনি তার পেছনে। আল্লাহ তো আগে ওকে দেখবে, এরপর আপনাকে। আপনার কি মনে হয় ওর যা অবস্থা, ওর যা চরিত্র, ওর যা সুরত সিরাত, ওরে দেখলে আল্লাহ মাফ করবে বলে মনে হয়? দেখলেন? অবশ্যই না, তো এখনই ধরা খাবে। আপনি নিজে এখনই বললেন যে আমি যার পেছনে আছি, অন্তত যাকে নির্বাচিত করতে চাই বলে সিদ্ধান্ত নিচ্ছি, ভোট দেব বলে আমি মনে মনে করছি, এই লোকটার সাথে কিয়ামতে আল্লাহ ডাকলে আমারে মাফ করবে না, নিজে বলল, তাহলে ও ধরা খেয়েছে। কেরা বললো গো, হাত বলেন তো। আপনি আপনি যেন ধরা না খান, এই জন্যই তো আয়োজন। রাজনীতি মনে করে আপনি আসলেনই না, আপনি তো ধরা আরো বেশি খাবেন। পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। আরে ভাই, আমি তো আজকে কবরের ওয়াজ করবো বলে এসেছিলাম, আপনি কি মনে করে দিলেন? মনে যখন করেই দিয়েছেন, আপনাকেও বাঁচাতে হবে, আমারও বাঁচতে হবে। এই জন্য উলিল আমর মানার ক্ষেত্রে খুব সতর্ক, এটা দুনিয়ার বিষয় না, এটা রাজনীতি মনে করবেন না, এটা আপনার আখেরাত জড়িত। আল্লাহ তুমি আমাকে যেভাবে বুঝিয়েছো কোরআনে কারীম, সবাইকে ওই সহজভাবে বোঝার তৌফিক দাও। তাহলে নির্বাচিত এই শব্দটা কোরআনে আছে না নেই? তিনি নির্বাচিত করেন তোমাদেরকে তার দ্বীনের জন্যে, এবং দিনের ওপরে চলতে গিয়ে যত বাধা আছে সব বাধাগুলো আল্লাহ নিজের থেকে দূর করে দেন। এই হুয়ার ফাইল আল্লাহ নিজে। জেলা আমির সাহেব যেটা ইঙ্গিত দিয়েছিলেন যে অনেকের ইমানে 15 বছরে প্রায় নড়বড়ে হয়ে গিয়েছিল, এটা জেলখানার অন্তর প্রকোষ্ঠে থাকলে আরো বেশি হয়ে যায় অনেকের। আমারও প্রায় কি হচ্ছে, এত কিছু হয়ে গেল, কিছুই করেন আল্লাহ। আল্লাহ বলেন, দিনের ওপরে যদি সত্য সত্যই টিকে থাকতে পারো, যত বাধা বিপত্তি ঝড় ঝাপটা আসবে আল্লাহ নিজে ওইটা দূর করে দেবে। এটা যে আল্লাহ নিজে দূর করে দিয়েছে, আমরা অনেকে মনে করছি ছাত্রদের কারণে, না, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে পাথর সরিয়েছে। ছাড়া এ পাথর সরানোর জন্য শুধু ছাত্ররা না, আল্লাহ যদি নিজে দয়া না করত কখনো এ জালেম পালাতো না। ওর মনের ভেতরে আল্লাহ এত ভয় তৈরি করে দিয়েছে, দলীয় লোকগুলোকে বলিয়ে যাবে সে সময় পায়নি, মাঝখান থেকে এই পাগল রেকর্ড বিপদে আছে। আমার মনে হচ্ছে পাগলগুলো বেশি অত্যাচার করেছিল। এই যে হারুন আঙ্কেল, হারুন আঙ্কেল ওনার নাম এখন সারা পৃথিবীতে জানে, 3 ইঞ্চি নাম দিয়েছে, মহিলারাও 3 ইঞ্চির খবর নেই। বাংলার মুসলমানেরা, আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম, শহীদ যারা হয় এদের নিয়ে যারা উল্টা পাল্টা ধারণা করেন, কোনোদিন এই মুখ দিয়ে কথা বলবেন না যে ওনারা মরে গেছে, এমনি না, ওনারা জীবিত, কিয়ামত পর্যন্ত শুধু জীবিত এইটাই থাকবে, কিন্তু আমরা টের পাই না। এরপরের কথা আল্লাহ দিয়েছেন, মানুষ যেহেতু ধারণা করতে পারে, মুখে হয়তো বলে না কিন্তু ধারণা করতে পারে যে মরে গেছে, আল্লাহ ধারণার উপর নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 169 নম্বর আয়াত, এটা তাফসীরে কাবীরে পাবেন।
আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, ওই পৃথিবীর মানুষেরা মুখ দিয়ে তো বলবেই না, অন্তরে যেন এ ধারণাও কোনোদিন না আসে যে শহীদরা মরে গেছে। সে শহীদ হওয়ার পরে নবীজির কাছে এসে বলেছিল, ভাই আমার বাবা যে শহীদ হয়েছে আপনার মুখে আমি শুনেছি কোরআনে আছে যে শহীদরা মরে না জীবিত, ওরা নাকি জান্নাতে ঘুরে বেড়ায়। আমার বাবা যে শহীদ হয়েছে জীবিত আমি এটা দেখতে চাই। নবীজি বললেন, বোন আমার কি করে দেখাবো এখানে তোমাকে? হঠাৎ করে ছোট মেয়েটা আকাশের দিকে তাকিয়ে বলছে, আব্বু আমি এখানে। নবীজি বলছেন, বোন কাকে ডাক দাও? বলছে, আব্বু ওই যে পাখা লাগিয়ে কার সাথে যেন উঠতেছে। বিশ্ব নবী বলেন, বোন আমার ওটা দুনিয়া না, ওটা জান্নাতের ভেতরে তোমার বাবা জান্নাতের পাখি হয়ে উঠতেছে। এ লোকটাকে ৭০ টুকরা করা হয়েছিল, এক লজ্জা স্থান কেটে ৩ টুকরা করেছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, উহুদের ময়দানে পাহাড়ি এলাকায়। সাহাবায়ে কেরাম তার লাশ টুকরা টুকরা গুলো এনে যখন এক জায়গায় করলেন, কয়েকটা টুকরা আর পাওয়া যায়নি, এমন দূরে দূরে তারা ফেলে দিয়েছে। নবীজি নিজের চাদরটা দিয়ে হযরতে হামজাকে ঢেকে দিলেন, মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢেকেছিল হাতিয়ে, সেটা পার বেরিয়ে থাকে ঢাকা যায় না। আল্লাহর নবী মোহাম্মদ রসুলুল্লাহ নিজে সাহাবিদেরকে দিয়ে পাহাড়ি এলাকার লতা পাতা দিয়ে তার পাটা ঢেকে দিলেন, কবরে রাখলেন। যেহেতু জানাজ তার জন্য কাফন দাফনের জন্য ধোয়ানোর কোনো লাশ ধোয়ানোর সিস্টেম নেই, শহীদরা মরে গেলে ধোয়ানো লাগে না, যেভাবে ইন্তেকাল করবে শাহাদত বরণ করব ওইভাবে কবর দেওয়া লাগবে, কারণ কিয়ামতের দিন উনি ওইভাবে আল্লাহর সামনে উঠে দাঁড়াবে। আপনি যদি দেখবেন আবু সাঈদ কিয়ামতে যখন উঠবে চারটা গুলি লেগেছে যেখানে যেখানে ওইটা নিয়ে দাঁড়াবে ঠিক ওইভাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, আবু সাঈদ তোমার শরীরে এতগুলো গুলি রক্তের দাগ কেন? বলবে, আমি সালেমদেরকে হটানোর জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়েছিলাম, শেষ পর্যন্ত সালেমরা আমার বুকে আমার পেটে আমার মুখের উপরে গুলি লাগিয়েছে, যে সমস্ত জায়গায় গুলি লেগেছে ওই জায়গাগুলো একেবারে জিন্দা নিয়ে তোমার সামনে আমি হাজির হয়ে গেছি। হযরতে হামজাকে আল্লাহর নবী কবরে রাখলেন, ডাক দিয়ে বলেন হামজাকে, রব্বুল আলামিন এই যে আমার চাচাকে আমি কবরে রাখলাম, এখন পর্যন্ত আমার চাচার উপরে আমি রাজি আছি খুশি আছি, মাবুদ আমি তোমার গোলাম হয়ে বলছি, তোমার রসুল হয়ে দাবি করছি, আমার চাচা হামজার উপরে তুমি রাজি হয়ে যাও। নবীজি বলেন, যদি আমি রাজি হয়ে গেছি আল্লাহ তুমি রাজি হয়ে যাও, আল্লাহ দেরি করবে? দেরি সে করে নাই, আর তার প্রমাণ তাফসিরে পেয়েছি আমি। ওনাকে কবর দেওয়ার ৩০ বছর পর কবরটা ভেঙে গিয়েছিল, মদিনা একটা ঢল হওয়ার কারণে দেখে রক্ত ভেসে আসতেছে পানির ভেতরে। ওই সময় হযরতে হামজার সাথে যারা ছোট বয়সে যুদ্ধ করেছিল তারা এখন মুরব্বী হয়ে গেছে, রক্ত অনুসন্ধান করতে করতে গিয়ে দেখে ৩০ বছর আগে মোহাম্মদ রাসূলুল্লাহর চাচা হযরতে হামজাকে ওরা যেখানে যেখানে আঘাত করেছিল তরবারি দিয়ে ওই জায়গাগুলো দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। বাংলার মুসলমানেরা ভালোভাবে মিলান, আল্লাহ যে আহিয়ান দিয়ে শেষ করেননি, ইনদা রব্বিহিম ইরজাকুন, তারা তো জীবিত এবং খাবার খায়, উনি যে খাবার খেয়েছে তার প্রমাণ ৩০ বছরের তাজা রক্ত, কথা বলেন না কেন? এই জন্য কোনোদিন এই ধারণা করবেন না যে যারা শহীদ হয়ে গেল এরা মরে গেছে, বলবেন তো নাই, ধারণা করা যাবে না। এই শহীদদের আত্মার মাগফিরাত আল্লাহ ওদেরকে এমনিতেই মাফ করে দিয়েছে, কারণ কি? আলিয়াল্লাহুল্লাযীনা আমানু وَيَتَّخِذَ مِنْكُمْ شُهَدَاءَ اللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। রব্বুল আলামিন বলেন,
কিছু মানুষকে আমি সাধারণভাবে মরণ দিতে চাই না, যার ইমান এবং যার অ্যাক্টিভিটিস কাজকর্ম আমার কাছে পছন্দ হয়, ওই মানুষটাকে আমি আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করে দেই। আর জেনে রাখো আয়াতের শেষের কথা, আল্লাহু লা ইউহিব্বুল জালিমিন, কোন জালেমকে আমি ভালোবাসি না, বাসবো না। এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। এজন্য জালেম যারা তাদের কপাল বড় খারাপ, আপনার দুনিয়াও শেষ আখেরাত তো শেষই। আমি দোয়া করলেও হবে না জালেমদের জন্য, কারণ আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবে না। আমরা আর যাই করে যেন জালেম হয়ে না যাই। এ শব্দটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ, জালেম, আজ অনেক জালেম বিদায় নেওয়ার পরে এখন অনেকে নব্য জালেম হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। গতকালকে চুয়াডাঙ্গার একটা খবর শুনলাম, আমি কোরআনের আয়াতের সাথে মিলিয়ে আশ্চর্য হয়ে গেছি, জালেম বিদায় নিল, এ জালেম আসলো কোত্থেকে? সূরা বাকারার 114 নম্বর আয়াতটা, এই এদিকে তাকান, অমান আজলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়াসআ ফি খারাবিহা ইলা আখির আয়াত। ওরা কোরআনে কারীম থেকে দার্স দিচ্ছিল, এক জালেম এসে বলছে এটা বন্ধ করো, এটা মসজিদের ভেতরে রাজনীতি চলবে না। আমি মিলিয়ে দেখলাম কোরআনে কারীমের আয়াত, আল্লাহ মনে হয় ওর নাম দিয়েই নাজিল করেছে, অমান আজলাম। আল্লাহ বলেন বড় জালেম দেখতে চাও? আমি আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম ওই লোকটা, মিম্মাম মানা মাসাজিদ আল্লাহ, যে লোকটা আল্লাহর মসজিদের ভেতরে নিষেধ করে, আইয়ুজকার ফিহাসমহু, তার নামের জিকির করতে, তার নামের আলোচনা করতে আল্লাহর ঘর মসজিদে যারা নিষেধ করে না, আল্লাহর দৃষ্টিতে বড় জালেম। আমরা মনে করছি জালেম হয়তো বিদায় হয়ে গেছে, না, এখনো নব্য জালেম তৈরি হচ্ছে। এজন্য জালেম যদি কেউ হয়ে থাকেন, বুঝি হন আর না বুঝি হন, থামেন, আপনার কপালে আগুন লাগবে। এটা সূরা শুআরার ভেতরে আছে, শেষ নাম্বার আয়াত, আল্লাহ বলেন অতি শীঘ্রই জালেমরা তাদের পরিণতি, তাদের আশ্রয়স্থল দেখতে পাবে। এ জালেমরা যেমন আজ দেখতে পাচ্ছে, এত বড় দরবেশ কেউ দেখলাম জুলুম করার ফল কি? দাড়ি কেটেও বাঁচতে পারে না। আল্লাহ বলেন জালেমদেরকে আমি ধরি, কারণ জালেমের বিরুদ্ধে আমার মামলা। কার মামলা? শব্দটা লক্ষ্য করেছেন? জালেমের বিরুদ্ধে হামজা মামলা দেবে না, জালেমের বিরুদ্ধে মামলা দেবে কে? ডাক্তার শফিকুর রহমান আজকেও ঘোষণা দিয়েছে কুষ্টিয়ায়, যে আমরা সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম, কিন্তু যে পরিবারগুলো অত্যাচারিত হয়েছে তারা যদি এখন অত্যাচারের প্রতিশোধ নিতে গিয়ে কিছু করে, ওইটার জন্য আমরা দায়ী না। শব্দটা তো আসলে ঠিক, কারণ ওয়াইন আকাবতুম ফাআকিব বিমিসলি মা উকিবতুম বি, আল্লাহ বলেন যতটুকু অত্যাচারিত হয় প্রতিশোধ অতটুকু নিতে পারবা। আমার তো যতটুকু মনে হচ্ছে এতটুকু নিলেও জালেমরা দুনিয়ায় টিকে থাকতে পারবে না। আপনাকে ব্যারিস্টার আরমানের মতো 8 বছর যদি মাটির নিচে ওই কবরের ভেতরে রাখা যায়, আপনি যত বড় জালেম হন এমনি মরে যাবেন। আল্লাহ তো বলেছে যতটুকু করেছে অতটুকু করো, আপনি পারবেন? আমার উপরও যতটুকু অত্যাচার হয়েছিল, আমি চাই যাদের দ্বারা হয়েছে, যে মানুষগুলো ইঙ্গিত হয়েছে, আমি ওই মানুষগুলোকে অতটুকু না করে ছাড় দেব না। যে যাদের বলুকা এমন যাদের না মাফ করে দেন না, কিসের মাফ? কোনো মাফ নেই আপনার কারণে। আমার ছোট মেয়েটা আমার এখনো পর্যন্ত চেনে না, দোষ করে যদি আপনি শাস্তি দিতেন আমি মেনে নিতাম, কিচ্ছু জানি না আপনি কেন আমার জীবনে এই কাজ দিলেন, আর যেভাবে রেখেছিলেন আমাকে আর মাওলানা মামুনুল হককে, কোনো আলেমকে এত কষ্ট আমার বাংলাদেশে আমি আর শুনি নাই।
আপনি আমার মতো একটা ছোট মানুষকে 24 ঘন্টা তালাবদ্ধ রেখে মনে হচ্ছে আমি ফাঁসির কন্টেম সেলে আছি, কত বড় অপরাধী, অথচ যে মামলাও দিয়েছিলেন শাস্তি দিলেও 3 মাসের বেশি আপনি রাখতে পারেন না, এটা মূল্য চুরি মামলা। জালেমদেরকে মাফ করে দেওয়া মানে মজলুমের উপরে অবিচার করা, এক কথা বলছেন এখন। সারা বাংলাদেশের 18 কোটি মানুষকে যদি এই আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল সে যেই কয়জনই হোক, যারাই জড়িত এর সাথে, এদেশের 18 কোটি মানুষ যদি মাফ করে দেয়, ব্যারিস্টার আর মানের বউ মাফ করবে না। আপনি ওই জায়গায় থাকলে আপনারও মনে হয়তো না আমি মাফ করবো না। আপনি যদি প্রথমেই বলে দিতেন যে তাকে আমরা মেরে ফেলেছি, মেয়েটা অন্য জায়গায় বিয়ে করতে পারতো, এক কথা বলছেন এখন। এমন অবস্থায় রাখলেন তার বউটা বিয়েও করতে পারে না 8টা বছর, যুবতী মেয়ে, এভাবে জীবন্ত যবন কঠিন বিষয়, আপনি টের পাচ্ছেন না, তাই এটা ঠিক রাখা কত কঠিন বিষয় উনি পার করেছেন। আপনি বলছেন মাফ করে দিন, মাফ করে দিন মানে আপনার মেয়ের সাথে হয়তো, এ কথা তো দুনিয়ার বিষয় না। জালেম যারা জুলুম করছেন আজ এবং 90 জুলুম করার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনি কিন্তু নিজের কপালে আগুন লাগাচ্ছেন। আল্লাহর ঘরের ভেতরে যদি আল্লাহর নাম আল্লাহর কোরআনের কথা কেউ বলতে নিষেধ করে, এটা দুনিয়ার সবচাইতে বড় জালেম। আমির জামাত শুধু একবার একটু ইঙ্গিত দিয়েছে, এক জালিমের হাত থেকে মুক্তি পেয়েছে, আর কোনো জালিম যেন আমাদের মাথার উপরে বসতে না পারে। আর অনেকের এখন দেখছি চুলকানি আরম্ভ হয়ে গেছে, কোন কারণ আপনার চুলকানি আসবে, আপনি কি জালিম? তার মানে আপনি নিজের থেকেই মনে মনে ভাবছেন যে আমি এগুলো করছি, সামনেও করব, আপনিও জালিম। ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাই। অনেকে আপনার নাম বলে বলেছে, বলেন কোন কারণে নিজের দিকে টেনে নিন। পাপ যদি পূর্ণ হয়ে যায় তখন কিন্তু আল্লাহ আর ছাড় দেয় না। অলা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াযদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। কাফেররা ধারণা করে আমাদের চেয়ার যে বসে আছি ক্ষমতার চেয়ার, এর নরম চরম নেই, এটা মনে হয় আল্লাহ ভালো বেশি আমাদেরকে দিয়েছে। আল্লাহ বলেন না, ওরা মনে করে আমাদের কল্যাণের জন্য চেয়ার, আমরা যা করছি সবই তো বৈধ। আল্লাহ বলেন তোদেরকে তোদের পাপের বোঝাটা পরিপূর্ণ করার জন্য আমি আল্লাহ চেয়ারে বসিয়ে রেখেছি। ওরা সর্বশেষ পাপের বোঝা পরিপূর্ণ করেছে ইসলামী আন্দোলন, একামতে দিন, জামাত ইসলামকে নিষিদ্ধ করার মাধ্যমে। এটা না করলে পাপের বোঝা পরিপূর্ণ হচ্ছিল না। যেই শয়তানগুলোর পরামর্শ এটা করেছিল, শয়তান এখন সব ডিম খাচ্ছে, সবগুলো ডিম খাচ্ছে, পচা ডিম। এক কথা বলে দেখো, লিয়াজদাদু ইসমা, ওদের পাপের বোঝা 5 তারিখের আগ পর্যন্ত পূরণ হয়নি, যেই করেছে 1 তারিখে 4 তারিখের ভেতরে আল্লাহ সব কমপ্লিট করে। আল্লাহুম আযাবুম মুহিন, ওদের জন্য অপমানজনক শাস্তি, এর চাইতে আর কত অপমান হবে বলেন? বলছিলেন না তাঞ্জিলা আমের যে কেক মারছে, আমার মনে হয় আমরাও সুযোগ পাচ্ছি না, সুযোগ পেলে আমরাও 2-1টা দিতাম, কারণ আপনারা যা করেছেন আমার সাথে। কম বেশি এই দেশে যদি 10 জন আলেমকে পরিস্থিতির দিক থেকে, এলেম আমল না, শুধু পরিস্থিতির দিক থেকে 10 জন মানুষকে সারা বাংলাদেশে চেনে, তার ভেতর আমি একজন। পেটের ভেতর থেকে শুনতে শুনতে আসে যে হামজা বলে একজন আছে, গাড়িতে আসার সময় মায়ের কোলে বসে বসে কি খাচ্ছে, চিপস খাচ্ছে, আর বলছে ওই যে হামজা আসছে, তার মানে ও পেটের ভেতরে শুনে এসেছে যে হামজা নাম একজন আছে। এইরকম একটা পরিচিত মানুষের সাথে আপনি আমার মাজায় দড়ি দিয়ে, মায়ের ভেতরে বেড়ি দিয়ে, তাও ডান্ডা বেড়ি, হাতের ভেতরে আপনি হ্যান্ডকাপ দিয়ে, কালো কাপড় দিয়ে, চোখ বেঁধে আপনি 11 ঘন্টা টাঙিয়ে রাখলেন, আপনি মানুষ? আবার যখন দড়ি দিয়ে টেনে নিয়ে যেত আদালত প্রাঙ্গনে, মনে হতো যে ছাগল টেনে নিয়ে যাচ্ছে।
আর কয়েক তালা আছে তো ওই অন্য জায়গা থেকে একে অন্যের সাথে তাকিয়ে টিপ্পনি কাটত, ঠিকই হচ্ছে। এবার আমরাও বলি যে ঠিকই হচ্ছে, আমাদের মুরব্বী আমাদের মাথার তাঁচের কথা মতো আপনাদেরকে আমরা মাফ করে দিলাম, কিন্তু আপনারা যা করেছেন কোরআন হাদিস পড়ে যা বুঝছি আল্লাহ আপনাদের মাফ করবে না, আল্লাহ নিজে আপনাদের বিরুদ্ধে মামলা দেবে। সালেম সারা এবং সালেম এখন যারা নতুন করে হচ্ছেন আপনারা আল্লাহর মামলার কেসের আসামি, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা খেয়াল করে জীবন চালাবেন। আমরা বারবার বলছি আমরা কিন্তু এখনো পর্যন্ত বিজয় অর্জন করতে পারি নাই, আমরা শুধুমাত্র স্বাধীন হয়েছি কেবল, আমরা জুলুম মুক্ত হয়েছি এখনো পুরোপুরি না, ষড়যন্ত্র তো থেমে নেই। এই জন্য আসল বিজয় হবে তখন যখন দেখব কোরআনে কারিম দিয়ে 56,000 বর্গ মাইল চলছে, কারণ এই দেশটায় 53 বছরে বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, বুবু চালিয়েছে, ভাবি চালিয়েছে, সবই আমি না দেখি মুরব্বীরা দেখেছে। এক কথা বলে না কেন, শুধুমাত্র এখন দেখতে বাকি আছে এই এইটা দিয়ে চললে কেমন লাগে, এইটা দিয়ে যেন সংসদ চলে দেশটা চলে দেখতে চান না? অনেককে এখন এই নতুন একটা পায়তারা আজ 2 দিন থেকে শুনছি আরম্ভ করেছে যে ইসলাম যদি যায়, এরা ভুল ভাল আপনাদেরকে বোঝাচ্ছে, যদি ইসলাম যায় মেয়েরা আপনারা কিন্তু আবার ঘর বন্দী হয়ে যাবে। এই জুজুর ভয় দেখিয়ে লাভ নেই, মেয়েরা এখন বুঝতেছে, আপনি স্ট্যাটাস গুলো পড়েন ফেসবুকে, অধিকাংশ মেয়েরা এখন বলতে চাচ্ছে ইসলাম আসলে আমরা মায়ের কোলে থাকবো, আমিরে জামাত ঘোষণা দিয়েছে যদি আল্লাহ আমাদেরকে কবুল করেন মেয়েরা যে নিরাপত্তা পাবে, কিয়ামত পর্যন্ত এই দেশের মেয়েরা ভুলতে পারবে না যে আবার কোরআন বাদে অন্য কিছু আসুক। আমরা ওইটা দেখাতে চাই, দেখাবো ইনশাআল্লাহ।